হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমিতাস ব্লগ। তো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আর বন্ধুরা, আজকে হচ্ছিল ষষ্ঠী, তো তোমাদের সবাইকে শুভ ষষ্ঠী। তো আজকে হচ্ছে আমরা কলকাতার বাইরে যাচ্ছি, কারণ আমরা এই পুজোটা কলকাতার বাইরে কাটাবো। তো আমরা যাচ্ছি হচ্ছিল গ্যাংটক আর পেলিং। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে যাচ্ছি, কোথায় গিয়ে থাকছি, আর পুরো ভিডিওটাই তোমরা দেখো, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। চলো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর হচ্ছিল এখন বাইরে বৃষ্টি হচ্ছে, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বাইরের ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে। তো আমরা বেরানোর আগে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, তো মেঘটা এখনও মেঘলা মেঘলা হয়ে আছে। আর এখানে আমাদের লাগেজ রেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাব। আমরা রেডি হয়ে গেছি, আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে। তো আমার বন্ধুদের একটু দেখিয়ে দাও, তুমি রেডি হয়েছে, চলে আসো এদিকে, তো দেখে নাও। এই যে আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে। তো আমরা গ্যাংটকে কেকে যাচ্ছি, আমরা গ্যাংটকে যাচ্ছি হচ্ছিলো আমার বাপি মামনি, বাবা মা আর আমার দুই বোন আর আমি আর আমার হাজবেন্ড। আমার ভাই যাচ্ছে না, তো ভাইয়ের কিছু কাজ আছে আর ভাই একটু বিজি আছে, এই কারণে ভাই যাবে না। ঠিক আছে, নেক্সট টাইম ভাই যাবে, এখন আমরা গিয়ে ঘুরে আসি আগে ভালো করে। আর আমাদের লাগেজও রেডি হয়ে গেছে, তো তোমাদের একবার আমাদের লাগেজটা দেখিয়ে নিই। এখানে এখন আমার আর আমার হাজবেন্ডের লাগেজ আছে, আর নিচে আছে হচ্ছিলো আমার বাপি মামনির লাগেজ। তো একসাথে আমি সবকটা লাগেজ তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো বন্ধুরা। ফাইনালি আমাদের সব লাগেজ নিচে চলে এসেছে, আর আমার বাপিও রেডি হয়ে সোফায় বসে আছে, আমরা এখন বেরিয়ে যাব। তো আমরা এসেছি হচ্ছিলো বাগনান, বাগনান থেকে ট্রেনে করে যাচ্ছি হচ্ছিলো হাওড়া। তো এখানে সবাই বসে আছে, আর আমরা হাওড়ায় এসেছি। হাওড়ায় এসে দেখি একটা এখানে রেস্টুরেন্ট রয়েছে ফুড প্লাজা বলে, তো ওইখানটা একটুখানি চা খাবো আমরা। তো চা খেয়ে নিয়েছি, চা খেয়ে আর এখানে ওয়েটিং করছি কখন ট্রেনটা আসবে। আমাদের ট্রেন চলে এসেছে, আমাদের ট্রেন দিয়েছে হচ্ছিলো 9:30, তো ট্রেনটা ছাড়বে 10:00, আধ ঘন্টা টাইম আছে। আমরা সব ট্রেনে এখন উঠে যাব, তো ট্রেনে উঠে এখন আমরা বসে গেছি। এই যে এখানে 4টি সিট কনফার্ম হয়েছে আমাদের, তো এখানে আমরা এখন 4 জন বসে আছি। তো বন্ধুরা, আমাদের ফাইনালি ডিনার হয়ে গেছে, আমরা বাড়ি থেকে রুটি তরকারি করে নিয়ে এসেছিলাম, সেটা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন সবাই কিছু কিছু লোক ঘুমিয়ে পড়েছে, আর ট্রেনে খুব আওয়াজ হচ্ছে, আর ট্রেন খুব জোরেই ছুটছে। এখন আমি আর আমার হাজবেন্ড এখানে বসে আছি একসাথে। তো বন্ধুরা চলো ঘুমিয়ে পড়ি, আর কালকে সকালে উঠেই কথা বলবো। কাল সকালে আমাদের পৌঁছাতে সেই 10:30 বাজবে জলপাইগুড়িতে। তো বন্ধুরা চলো, বাই, গুড নাইট। এখন আমরা চলে এসেছি হচ্ছিলো তোমার শিলিগুড়িতে, শিলিগুড়ি স্টেশনে এখন দাঁড়িয়ে আছি আমরা। তো এখানে শুনেছি 10-15 মিনিট দাঁড়ায়, অনেকক্ষণই হয়ে গেছে, আধ ঘন্টা মতন হয়ে গেছে এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে আমাদের। তো এর পরের স্টেশনটা হচ্ছিলো নিউ জলপাইগুড়ি, তো আমাদের হচ্ছিলো নিউ জলপাইগুড়িতে নামতে হবে। এখানে এখনও দাঁড়িয়ে আছি, আর এই ট্রেনটা হচ্ছিলো একটু লেট করে, মানে ট্রেনটা টাইমিংটাও একটু লেটেই ওখানে পৌঁছায়। আর দেখতে থাকো বন্ধুরা, এখানে মা বসে আছে আর বোনেরা একটু বাইরে গেছে ট্রেনটা দাঁড়িয়ে আছে বলে। আর এখানে আমার হাজবেন্ড রেডি হয়ে নিচ্ছে, আমাদের নামতে হবে ফরেস্ট অফিসটায়। তো ট্রেনটা দাঁড়িয়ে আছে বলে এখানে সবাই মিলে আলোচনা করছি কখন যে ট্রেনটা ছাড়বে, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে। আর আমার বাপি এখানে দেখছে ট্রেনটা কখন ছাড়বে। তো ট্রেনটা স্টার্ট হয়ে গেছে, আমরা যাচ্ছি একটা ব্রিজের ওপর থেকে। তো এই ব্রিজটা শেষ হতেই দেখি এত সুন্দর কাশফুল হয়ে আছে, তো আমি ভাবলাম ভিডিও করে নিই, বেশ খুব সুন্দর লাগছে, তোমরাও দেখে নাও, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো এখন আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমরা জলপাইগুড়ি থেকে যাচ্ছি হচ্ছিলো গ্যাংটক, আর আমরা এই গাড়িতে করেই পুরো ট্যুরটা আমাদের কমপ্লিট হবে, আর যে আমাদের গাড়ি চালাচ্ছে সেই ড্রাইভারই আমাদের পুরো ট্যুর কমপ্লিট করাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কীভাবে ট্রাফিক হয়ে আছে, প্রচুর ট্রাফিক হয়ে আছে এখানে, মানে লাইন বাই লাইন গাড়ি সব যাচ্ছে আস্তে আস্তে। তো আমাদের গাড়িটা এখন বেঙ্গল সাফারির মাঝখান থেকে যাচ্ছে,
বেশ খুব সুন্দর লাগছে, দুদিকে গাছ আর মাঝখান থেকে গাড়ি যাচ্ছে। আর আমরা ভেবেছিলাম যে প্রথমে এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু ঠান্ডা লাগেনি, খুব ঘাম দিচ্ছিল আর খুবই গরম লাগছিল। তো আমরা ভেবেছি হয়তো সোয়েটার টোয়েটার নিয়ে এসেছি, পড়তে পারবো না, এতটাই গরম। আর দেখতেই পাচ্ছ আমরা রাস্তা দিয়ে যেতে যেতে কিছু একটা মানে একটা ব্রিজ দেখতে পেয়েছি, এই ব্রিজটার নামটা ঠিক আমাদের মনে পড়ছে না, বলেছিল তো ওই ব্রিজটা খুব সুন্দর লাগছিলো বলে আমরা একটু নেমে ফটো টটো তুললাম আর একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। বেশ খুব সুন্দর লাগছিলো জায়গাটা। তারপরে এবার আমাদের গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে হচ্ছিলো গ্যাংটকের দিকে। আর রাস্তায় অনেক জায়গা আমাদের ট্রাফিকে পড়তে হয়েছে, আর রাস্তায় যেই সব ধসগুলো নেমেছে মানে বর্ষাকালে নেমেছিলো সেগুলো এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো আমরা ডিনার করে চলে এসেছি, আর আমার বাপির জন্য সব ডিনার একটু পার্সেল করে নিয়ে এসেছি, আর আমাদের যে প্ল্যানটা ছিল তার সাথে ফুড কমপ্লিমেন্টারি ছিল। হ্যালো বন্ধুরা, কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো এই ভিডিওটা আমি পরের দিন সকালে করছি। তো বুঝতেই পারছো বন্ধুরা, খুব টায়ার্ড হয়ে গেছিলাম, এই কারণে আর ভিডিওটা কালকে রাতে করিনি, কালকে ডিনার করে একদম সোজা বেডে। তো কি হয়েছে বন্ধুরা, ষষ্ঠী থেকেই জার্নিটা করছি। তো ষষ্ঠীর সেই বিকেল থেকে প্রথমে তো অটো করে আমরা গেছি হচ্ছিলো বাগনান, বাগনান থেকে আবার সেই হাওড়া, হাওড়া থেকে আমাদের 2 ঘন্টা ট্রেনের জন্য ওয়েট করতে হয়েছিল। তো তারপরে তো আমরা টিকিট কনফার্ম হয়নি, আমাদের 4টে টিকিট কনফার্ম ছিল আর 4টে টিকিট কনফার্ম হয়েছিল না। তো আমার 2 বোন তো বাবা মায়ের সাথে অ্যাডজাস্ট করে চলে এসেছে, আর আমরা দুজনে তো সে সারা রাত বসে বসে এসেছি, খুব কষ্ট হয়েছে। তারপরে আমাদের ট্রেন সে 1 ঘন্টা লেট, নিউ জলপাইগুড়িতে যেখানে পৌঁছানোর কথা ছিল 9:30, সেখানে পৌঁছেছি আমরা হচ্ছিলো 10:30। আমাদের ট্রেনটা খুব ভালোই যাচ্ছিলো সারা রাত, একটা জায়গায় 1 ঘন্টা ধরে ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো এই কারণে আমাদের আসতেও লেট হয়ে গেছে। তারপরে এই গ্যাংটকের রাস্তা খুব খারাপ, বর্ষাকালে যেসব ধসগুলো নেমেছিলো ওগুলো একদমই ঠিক হয়নি, তো রাস্তা এতটাই খারাপ মানে আমাদের নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে গ্যাংটক আসতে টাইম লাগে হচ্ছিলো 5 ঘন্টা, আর কালকে আমাদের আসতে লেগেছিলো 9 ঘন্টা। যে আমাদের গাড়ি স্টার্ট হয়েছিলো সেই 11:30, আমরা এখানে এসে পৌঁছেছি হচ্ছিলো 8:30, মানে বুঝতেই পারছো যে কতটা রাস্তা খারাপ। আর প্রচুর ট্রাফিক, মানে এখানে লাইন দিয়ে শুধু গাড়ি দাঁড়িয়েই আছে, মানে গাড়ি একটু যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো কালকে যা প্ল্যান ছিল সবই তো বেকার হয়ে গেছে, কারণ রাতে, কালকে আবার রবিবার ছিল, তো এখানকার মার্কেট নাকি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আর এই রবিবার হচ্ছিলো এখানে নাকি ড্রাই ডে এই কারণে। তো কালকে আমরা কোথাও তো যেতে পারিনি, কালকে আমাদের রোপওয়ে চড়ার প্ল্যান ছিল, কালকে এখানে একটা মার্কেটে যাওয়ার কথা ছিল, তো এইসব কিছুই হয়নি, সেসব আজকে হবে। আর আর কালকে তো ব্রেকফাস্ট আমরা করেছি হচ্ছিলো গাড়িতে, লাঞ্চটা আমাদের কালকে আর হয়নি, কারণ বুঝতেই পারছো যে আমাদের আস্তে আস্তে সেই 9:30, মানে হোটেলে আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব কিছু আছে রুমের সাথে। তো খুব কষ্ট হয়েছে, এ কারণে আর ভিডিও করতে পারিনি, তো পরের দিন সকালবেলায় এই ভিডিওটা করছি। যদি বন্ধুরা, তো আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে। চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটাও আর সাবধানে থাকো।